ছাত্রছাত্রী ও এলাকাবাসীদের পথ অবরোধ। বৃহস্পতিবার দুপুর ও সন্ধ্যায় পৃথক যান দুর্ঘটনায় বিশালগড় থানাধীন চুড়িরামের সাবরুম আগরতলা জাতীয় সড়কে এক স্কুল ছাত্রী সহ এক প্রবীণ ব্যক্তির মৃত্যু হয়। তার জের ধরে চুড়িরাম এলাকাবাসীরা এবং চুড়িরাম বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে শুক্রবার দুপুরে সাবরুম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে। চুড়িরাম এলাকায় সাবরুম আগরতলা জাতীয় সড়কে সিসিটিভি ক্যামেরা লাগানো সহ রাস্তায় স্পিড ব্রেকার, ট্রাফিক পয়েন্ট বসানো, বিদ্যালয়ের পানীয় জলের ব্যবস্থা করা সহ একাধিক দাবি নিয়ে রাস্তায় বসে পড়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ স্থানীয় এলাকাবাসীরা। পথ অবরোধের ফলে রাস্তার দুপাশেই অনেক গাড়ি আটকা পড়ে যায়। খবর পেয়ে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ ও বিশাল টিএসআর বাহিনী সহ বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস, সিপাহীজলা জেলা পুলিশ সদর কার্যালয়ের ডিএসপি রণধীর দেববর্মা। তারা এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে। তো কালকে আমাদের ষষ্ঠম শ্রেণীর এক বোন জল স্কুলে না পেয়ে ও চুড়িরাম বিউসিতে গিয়েছিলো। বিউসিতে যাওয়ার পথে গাড়ির যানবাহনে ধাক্কা খেয়ে ওর প্রাণ আহত হয়েছে। এখন কি কিসের জন্য তোমরা অবরোধ করেছো? এখন আমরা আমাদের ইউনিয়ন সরকারের কাছে এবং প্রশাসনের কাছে দাবি থাকবে যেন আমাদের স্কুলে ভালো জলের ব্যবস্থা করা হয় এবং এখানে স্পিড ব্রেকার এবং ট্রাফিকের কিছু সমস্যা আছে যেন ওটা রোধ করা হয় এবং আমাদের ওই স্কুলের মানে অনেকগুলি সমস্যা আছে, সেই সমস্যাগুলো আর আমাদের সবচেয়ে মূল বিষয় যেটা আমাদের কালকে যেমন মারা গেছে, প্রত্যেক বছর আমাদের স্কুলের একজনে কিভাবে অ্যাক্সিডেন্ট হতে থাকে এটা নিয়ে আজকে আমরা জাতীয় সড়ক অবরোধ করেছি। পরে পুলিশ আধিকারিকরা সহ বিদ্যালয় কর্তৃপক্ষরা এক জরুরি মিটিংয়ে বসে। এখন দেখার এলাকাবাসী এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দাবি কতটা ফলপ্রসূত হয়। ফিওর রিপোর্ট, আর এ নিউজ।